লোকেরা তো বড় বড় অফিসার আছে, গাড়িতে করে বিকালে শেষে অফিস শেষ করে বাসায় যায়, ওই সময় গাড়ি সকালে কিনবি, হ্যাঁ নিয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু এখন ঢাকা শহরে গেলে আপনারা কেউ দেখতে পারবেন না, কোথাও নাই ঢাকা শহরে, এট লিস্ট নাই। ঢাকার বাইরে কি অবস্থা আমি জানি না, যাওয়ার চেষ্টা করছি এখন আপনাদের মাধ্যমে। তো আমি কিন্তু ইনফরমেশন অফিস থেকে নিয়ে এসেছি, আপনাদের এখানে কিন্তু প্রচুর পার্টি বিক্রি হয় এবং শিকার হয়। তো এখানে তো অয়েল এডুকেশনের অনেক স্বেচ্ছাসেবী আছে, আপনারা কি কেউ বিষয়টা খবর রাখেন? আমরা এগুলো নিয়ে অনেক উদ্ধার করেছেন, সেটা তো আপনার এরিয়া। মানুষের প্রত্যেক মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া,
যে কাজগুলো করা যাবে না, এটাই কিন্তু টার্গেট আমাদের সব। তো আমরা কিন্তু গ্রামীণফোনকেও ছাড় দেয় নি। গ্রামীণফোন টিভিতে একটা অ্যাড দিত, আপনারা দেখে থাকবেন, কিসের অ্যাড? জিয়া পাখি। তো দেখেন গ্রামীণফোন কিন্তু ছোটরা কভার করেছে, কেন জাস্ট একটা টিয়া পাখি দেখিয়েছে টিভিতে। তো এর জন্য কিন্তু আমরা গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা দিয়েছি, এবং সেই মামলাটা দিয়েছি আমি নিজে। তো গ্রামীণফোন কি খুব প্রভাবশালী না আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান? তো আমরা কিন্তু ভয়ে নিষ্প হয়ে নাই, আমরা কিন্তু তাকে ছাড় দেয় নাই। তো এখানে এরকম হচ্ছে ছোট একটা ওই চিড়িয়াখানা, আমরা আশা করি আমরা এদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। অপরাধী যেই হোক না কেন আমরা কাউকে ছাড় দিব না। মানুষরা তো আছেন, তাই না?